দিওয়ান আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওটি আপনাদের লাইফে ওয়ান অফ দ্য বেস্ট একটা ভিডিও হতে যাচ্ছে, কেননা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কীভাবে আপনারা আপনাদের হাতের মোবাইল ফোনটির মাধ্যমে গেমস খেলে অনলাইন থেকে টাকা উপার্জন করতে পারেন। ব্যাপারটা শুনে অবিশ্বাস্য মনে হতে পারে, বাট আজকের এই ভিডিওতে আমি সমস্ত প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের হাতের মোবাইল ফোনটির মাধ্যমে গেমস খেলে টাকা উপার্জন করতে পারেন এবং আপনাদের টাকাগুলো কীভাবে সরাসরি বিকাশ নগদে পেমেন্ট নিতে পারবেন, সমস্ত কিছু দেখাবো। হয়তোবা আপনারা এর আগে অনেকে অনেক অ্যাপসে কাজ করেছেন বা অনেক গেমস আপনারা খেলেছেন, বাট আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে হচ্ছে আপনাদের ধারণাটা টোটালি পাল্টে যাবে এবং হচ্ছে আপনারাও কিন্তু অনলাইন থেকে গেমস খেলার মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন। আমি এই ভিডিওতে হচ্ছে প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো, আশা করি প্রমাণ সহকারে দেখবেন, দেখার পর আপনারা হচ্ছে এখানে গেমস খেলে আপনারা হচ্ছে অনেক টাকা এখান থেকে উপার্জন করতে পারবেন। তো যাদের মূলত গেমসের উপর ভালো একটু অভিজ্ঞতা আছে বা যারা একটু ভালো গেমস খেলতে পারেন তারা কিন্তু প্রতিদিন ইজিলি এখান থেকে 2 থেকে 3 হাজার টাকা বা 4 হাজার টাকা অনায়াসে ইনকাম করে নিতে পারবেন। তো কীভাবে গেমস খেলবেন বা কীভাবে এখান থেকে আপনাদের ইনকাম হবে সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারলি দেখাবো। তার জন্য সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি সমস্ত কিছু একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইজ, ভিডিও শুরুতে আপনাদেরকে যে কথাটি বলে নিচ্ছি সেটা হচ্ছে মূলত আপনাদের এই গেমস খেলে টাকা উপার্জন করার জন্য সবার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের মূলত একটা অ্যাপ ইনস্টল করতে হবে আপনাদের ফোনে। অ্যাপটা ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং হচ্ছে কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তো ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং হচ্ছে কমেন্ট বক্সে ক্লিক করার পর অ্যাপের ডাউনলোড লিঙ্ক পাবেন, সেখান থেকে মূলত অ্যাপটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো অ্যাপটা ডাউনলোড করবেন, যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করার পর এখানে ডাউনলোড নাও একটা অপশন পাবেন, ডাউনলোড নাও ক্লিক করবেন এবং অ্যাপটা হচ্ছে আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। অ্যাপটার নাম হচ্ছে ফ্লিপ ক্যাশ প্রো। ওকে, তো এই ফ্লিপ ক্যাশ প্রো যে অ্যাপটা রয়েছে এটার মাধ্যমেই মূলত আপনারা গেমস খেলে উপার্জন করতে পাবেন। তো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফার্স্ট অফ অল আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত যখন অ্যাপটা ওপেন করবেন এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তাছাড়া অ্যাপের ভিতর অনেক বেস্ট কিছু ফিচার্স রয়েছে যেগুলো পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং অ্যাপটা খুবই প্রফেশনাল একটা অ্যাপ। তো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে, যার কারণে মূলত হচ্ছে ভিডিওটি করা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আশা করি আপনার যদি ভালো একটা স্কিল থাকে তাহলে আপনি গেমস খেলে প্রতিদিন ইজিলি 4 থেকে 5 হাজার টাকা পর্যন্ত আর্নিং করে নিতে পারবেন। তো অ্যাকাউন্টটা আপনাদের সবার আগে ক্রিয়েট এজন্য করতে হবে, কেননা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়া আপনার গেমস খেলতে পারবে না। এজন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ফার্স্ট অফ অল ফুল নেম দিতে বলবে, আপনারা হচ্ছে আপনাদের সম্পূর্ণ মানে নামটা দিয়ে দিবেন। তো এখানে নাম দিবেন, তারপর ইউজার নেম দিতে হবে। তো একটা ইউজার নেম দিবেন, লাইক হচ্ছে আপনার নাম দিবেন, নামের সাথে একটা দুইটা সংখ্যা যুক্ত করে দিবেন, তাহলে হচ্ছে ইউজার নেমটা হয়ে যাবে। তারপর হচ্ছে আপনাকে দিতে বলবে মোবাইল নাম্বার, আপনার হচ্ছে যে মোবাইল নাম্বারটা রয়েছে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ওকে গাইজ, তো যখন হচ্ছে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দেওয়া হয়ে যাবে, আপনাদের ফোন নাম্বারটা দেওয়ার পর আপনাদের এখানে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলবে, আপনারা হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। তো যখন কিনা ইমেল অ্যাড্রেসটা আপনারা দিয়ে দিবেন, তারপর হচ্ছে এখান থেকে ক্লাব এবং হচ্ছে স্পন্সর নেম দিতে হবে। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের ক্লাব এবং স্পন্সর নেমটা দেওয়া থাকবে, আপনারা হচ্ছে এখান থেকে যে ক্লাবটা দিতে চাচ্ছেন সেই ক্লাবটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং হচ্ছে স্পন্সর নেম। তো স্পন্সর নেমটা কী দিবেন, স্পন্সর নেমটা দিবেন হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে যেটা দেওয়া থাকবে সেই স্পন্সর নেমটা আপনারা ইউজ করতে পারেন। আর স্পন্সর নেমটা মূলত হচ্ছে রেফারেল বোনাস, আপনারা যা এখান থেকে রেফার করে আর্নিং করতে চান তা কিন্তু রেফার করেও ইনকাম করতে পারবেন, সেটা একটু ভিডিও একটু পরে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মানে হচ্ছে আপনি যদি আপনার কোনো ফ্রেন্ডকে এখানে স্পন্সর করে বা রেফার করে জয়েন করেন তাহলে হচ্ছে তার থেকে আপনি 10% বোনাস পাবেন, ঠিক আছে? তো এটা আমি একটু পর আপনাদের আরও ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন, যা ফ্রিতে আর্নিং করতে চাচ্ছেন তারাও করতে পারবেন। ওকে, তো এখানে স্পন্সর নেমটা আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে এখানে লিখবেন SAKIV33। ওকে, এখানে স্পন্সর নেমটা SAKIV33 দিতে পারবেন, ওকে এটা দিবেন, অথবা হচ্ছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে স্পন্সর নেমটা দেওয়া থাকবে সেটা দিবেন, বা আপনার কোনো ফ্রেন্ড যদি আপনাকে কোনো স্পন্সর নেম শেয়ার করে সেটা দিতে পারেন। ওকে, তো স্পন্সর নেম আপনারা একটা দিয়ে দিবেন, দেওয়ার পর হচ্ছে আমি এটা আরও ক্লিয়ারলি একটু বোঝাচ্ছি যে স্পন্সর নেম থেকে কীভাবে ফ্রি আর্নিং করতে পারেন। তারপর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং নিচে হচ্ছে একটা কনফার্ম পাসওয়ার্ড দিবেন, উপর যে পাসওয়ার্ড দিবেন নিচে সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অপশন পাবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিবেন।
ওকে গাইস, তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে লেখা চলে আসবে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস লগ ইন হেয়ার। তো যখন কিনা আপনাদের মূলত অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে যাবে এটা হচ্ছে চলে আসবে এখানে। ওকে গাইস, তো তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টটা আপনাদের লগ ইন করতে হবে। আপনারা অ্যাকাউন্টের ভিতর যে ইউজার নেমটা ইউজ করেছেন সেই ইউজার নেমটা হচ্ছে দিয়ে দিবেন, তারপর পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। তো গাইস দেখতে পাচ্ছেন হচ্ছে আমার এখান থেকে মূলত অ্যাকাউন্টটা লগ ইন করা হয়ে গেছে। তো যখন কিনা আপনার অ্যাকাউন্টটা লগ ইন করা হয়ে যাবে তারপর দেখতে পাবেন যে আপনাদের হচ্ছে এখানে ফোনে একটা ওয়েলকাম মেসেজ চলে আসবে। তো দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু ফ্লিপকাস্ট প্রো, থ্যাংকস ফর জয়নিং, এখানে হচ্ছে এরকম একটা ওয়েলকাম মেসেজ আপনাদের সামনে চলে আসবে। সো গাইস বুঝতেই পারছেন মূলত অ্যাপটা কত প্রফেশনাল একটা অ্যাপ। জাস্ট অ্যাকাউন্ট খুললাম, অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু এখানে একটা মেসেজ চলে এসেছে, যে মেসেজে কিন্তু লেখা আছে যে ওয়েলকাম টু ফ্লিপকাস্ট প্রো, থ্যাংকস ফর জয়নিং। সো গাইস বুঝতেই পারতেছেন যে অ্যাপটা কতটা প্রফেশনাল। এবং হচ্ছে অ্যাপটা জাস্ট লুকিংটা দেখুন, এখানে হচ্ছে গেমসের অপশন পাবেন, স্পোর্টসের অপশন পাবেন, তাছাড়া এখানে লাইভ চ্যাট সমস্ত কিছু রয়েছে। তো কীভাবে মূলত এখানে গেমস খেলা আর্ন করবেন সবার আগে এটা আমি আপনাদেরকে দেখাবো। তাছাড়া কিন্তু আপনি এখান থেকে স্পন্সর নেম বা রেফার নেম থেকেও ইনকাম করতে পারবেন, সেটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো এখান থেকে গেমস খেলে ইনকাম করার জন্য সবার আগে যেটা করতে হবে সেটা ডিপোজিট করতে হবে এবং হচ্ছে এখানে গেমস খেলতে হবে। ওকে, তো ডিপোজিট করার জন্য প্রথমত এখান থেকে ডিপোজিট অপশনে একটা ক্লিক করবেন। আর ডিপোজিটটা কেন করবেন, এখানে হচ্ছে আপনারা যে টাকাটা ডিপোজিট করবেন বা এই অ্যাপের ভিতর অ্যাড করবেন সেই টাকাটা দিয়ে মূলত গেমসটা খেলতে পারবেন, এই জন্য হচ্ছে এখানে আপনাদেরকে ডিপোজিটটা করতে হবে। ওকে, তো আপনার যদি বিকাশ বা নগদের মাধ্যমে ডিপোজিট করতে চান সেটা চুজ করবেন। আমি চাচ্ছি বিকাশ দিয়ে ডিপোজিট করতে, বিকাশ অপশনে চলে আসলাম এবং এখানে হচ্ছে তাদের নাম্বারটা পেয়ে যাবেন, এখান থেকে হচ্ছে নাম্বারটা কপি করে নেবেন। তো আপনার হচ্ছে বিকাশ অ্যাকাউন্টে চলে আসার পর আপনার হচ্ছে সেন্ড মানি করবেন এই নাম্বারে, দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে আমি মূলত সেন্ড মানি করতেছি। আপনারা হচ্ছে মূলত প্রথমত নাম্বারটা কপি করে নেবেন। তো এখান থেকে ডিপোজিটের নাম্বারটা যখন আপনাদের কপি করা হয়ে যাবে আপনারা এখান থেকে সর্বনিম্ন 300 টাকা থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। ওকে, তো আমি চাচ্ছি 500 টাকা ডিপোজিট করতে, তাই মূলত এখানে আমি 500 টাকা দিয়ে দিছি, অ্যামাউন্ট 500 টাকা, এখানে হচ্ছে আমার পিনটা দিচ্ছি। ওকে, তো যখন হচ্ছে আপনাদের মূলত এটা দেওয়া হয়ে যাবে মানে অ্যামাউন্টটা দেওয়া হয়ে যাবে তারপর হচ্ছে সেন্ড মানি অপশনে আসবেন, দেখতে পাচ্ছেন 505 টাকা আমি হচ্ছে টাকাটা সেন্ড করে দিচ্ছি। ওকে, টাকাটা সেন্ড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি বলে আমাকে একটা আইডি দিয়েছে, এই আইডিটা আপনাদেরকে মাস্ট বি কপি করে নিতে হবে। আইডিটা মূলত কপি করে নেবেন এবং হচ্ছে অ্যাপের ভিতরে ব্যাক চলে আসবেন, তারপর হচ্ছে এখানে আপনাদের এখানে নিচে একটা অপশন পাবেন ট্রানজ্যাকশন আইডি, এটা দিবেন। ওকে, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে হচ্ছে মূলত অ্যাপের ভিতরে টাকা অ্যাড করবেন যে টাকাটা দিয়ে গেমসটা খেলতে পাবেন। ওকে, তো ট্রানজ্যাকশন আইডিটা বসাবেন, এখানে অ্যামাউন্টের জায়গায় 500 টাকা দিয়ে দিবেন, মানে আপনি 300 করলে 300 দিবেন, 500 করলে 500 দিবেন। যেহেতু আমি এখানে 500 টাকা ডিপোজিট করেছি তাই মূলত 500 টাকা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনাদের ফোন নাম্বারটা এখানে দিবেন, দিয়ে সাবমিট ফান্ড একটা অপশন দেখতে পাচ্ছেন, সাবমিট ফান্ড অপশনে একটা ক্লিক করবেন। ওকে গাইস, তো যখন কিনা আপনার সাবমিট ফান্ডে ক্লিক করে দেবেন, সাবমিট ফান্ডে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে ফান্ড অ্যাডেড সাকসেস মানে ফান্ড অ্যাড সাকসেস। তো এই ফান্ড অ্যাড সাকসেস লেখাটা হচ্ছে আপনাদের সামনে চলে আসবে, এটা আপনারা তখনই করবেন যখন কিনা মূলত টাকা আপনি অ্যাড করতে চাচ্ছেন, টাকা সেন্ড করবেন। করার পর এখানে হচ্ছে আপনি ডিপোজিট রিকোয়েস্টটা দিবেন, ডিপোজিট রিকোয়েস্ট দেওয়ার পর দেখতে পাবেন যে আপনাদের ডিপোজিট রিকোয়েস্টটা সাকসেসফুলি হয়ে গেছে। তারপর হচ্ছে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন, ব্যাক চলে আসার পর দেখতে পাবেন যে আপনাদের মেন যে ব্যালেন্সটা রয়েছে মেন ব্যালেন্সে হচ্ছে আপনাদের টাকাটা যোগ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 500 টাকা অ্যাড করেছিলাম, আমার মেন ব্যালেন্সে যেও টাকা ছিল আমার কিন্তু এখানে 500 টাকা অ্যাড হয়ে গেছে, যে টাকাটা দিয়ে কিন্তু আমি এখন গেমস খেলতে পারবো। ওকে, তো তাছাড়া হচ্ছে এখান থেকে মূলত গেমস খেলতে পাবেন, স্পোর্টসে হচ্ছে আপনারা এখানে বিভিন্ন গেমের উপর প্রিডিকশন করতে পাবেন। তো গেমটা কীভাবে খেলবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। গেমস খেলার জন্য প্রথমত এখানে গেমস অপশন পাবেন, গেমস অপশনে আসবেন, তারপর হচ্ছে এখানে হেড এবং টেল অপশন পাবেন, এখান থেকে হেড এবং টেল অপশনে চলে আসবেন। ওকে, তো হচ্ছে এখান থেকে গেমটা খেলার জন্য তো হচ্ছে গাইজ দেখতে পাচ্ছেন আপনারা আরেকটা ই দেখায়, তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউর ডিপোজিট ইজ অ্যাকসেপ্টেড। তো দেখতে পাচ্ছেন আমরা যে ডিপোজিটটা করেছিলাম এখানে কিন্তু সাথে সাথে একটা মেসেজ চলে আসলো যে আমরা যে ডিপোজিটটা করেছিলাম আমাদের ডিপোজিটটা কিন্তু অ্যাডেড হয়ে গেছে, এটা কিন্তু ফ্লিপকাস্ট প্রো অ্যাপ থেকে মেসেজটা চলে এসেছে। সো গাইজ বুঝতেই পাচ্ছেন যে অ্যাপটা কতটা প্রফেশনাল একটা অ্যাপস এবং অ্যাপটা কিন্তু অনেক ভালো একটা অ্যাপ। দেখতেই পাচ্ছেন এরকম অ্যাপ কিন্তু সচরাচর নাই বললেই চলে এবং অ্যাপটা কিন্তু অনেক মানে জাস্ট অসাম একটা অ্যাপ। দেখতেই পাচ্ছেন ডিপোজিট করলে এখানে ইনস্ট্যান্ট আপনাকে মেসেজ করে জানানো হচ্ছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর মেসেজ করে জানানো হচ্ছে,
হচ্ছে এখানে কিন্তু সমস্ত কিছু মিলে আমার কাছে অ্যাপটা কিন্তু একদম জোস মনে হয়েছে, যার কারণে মূলত অ্যাপটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা। ওকে, তো চলে আসি গেমস খেলার কথায়। তো গেম কীভাবে খেলবেন, এখানে আপনার দুইটা অপশন পাবেন, একটা পাবেন হেড এবং একটা পাবেন টিল। তো দুইটা অপশনের মাধ্যমে হচ্ছে গেমস খেলতে পাবেন। আপনার যদি টিলে এখানে অপশন চুজ করেন বা হেড চুজ করেন, আপনার মন মতো চুজ করতে পারবেন এবং হচ্ছে এখানে অ্যামাউন্ট দিতে হবে। তো অ্যামাউন্ট দিলে আপনি যেটা নিলেন যদি সেটা আসে তাহলে উইন হবেন। সাপোজ আমি এখন এখানে হচ্ছে হেড নিয়েছি এবং অ্যামাউন্ট 30 টাকা দিয়েছি, দিয়ে এখন প্লেতে ক্লিক করে দিলাম। এখন উপরে যে চকটা ঘুরতেছে এখানে যদি হেড আসে সেক্ষেত্রে কিন্তু আমি উইন হয়ে যাব। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি হেড নিয়েছিলাম, টেল চলে এসেছে। যেহেতু আমার টেল চলে এসেছে সেক্ষেত্রে কিন্তু আমার লস হয়ে গেল, মানে আমি কিন্তু গেমটা উইন হতে পারিনি। এখন আমি কি করব, এখন হচ্ছে আমি এখান থেকে আবারও হেডই রেখে দিলাম। হেড রেখে আমি এখান থেকে হচ্ছে 50 টাকা দিলাম। আমার 30 টাকা এখান থেকে লস হয়েছিল, আমি হচ্ছে 50 টাকা এখানে দিয়ে দিলাম। 50 টাকা দিয়ে আমি হচ্ছে এখন প্লেতে ক্লিক করে দিলাম। এখন যদি এখানে হচ্ছে আমি হেড নিয়েছি, হেড আসে, সেক্ষেত্রে আমি উইন হয়ে যাব। তো গাইজ দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এর আগে ম্যাচটা টেল নিয়েছিলাম, এখন হেড নিয়েছি, এখন কিন্তু হেড চলে এসেছে। এখন হেড চলে এসেছে, আমি কিন্তু হেডে 50 টাকা উইন হয়ে গেছি। এখন আমি যদি আবারও হচ্ছে এখান থেকে টেলটা সিলেক্ট করে নিই, টেলটা সিলেক্ট করে এখানে 50 টাকার জায়গায় আমি এখানে মূলত হচ্ছে এখন আবার হচ্ছে এখানে 40 টাকা দিয়ে দিলাম। ওকে, তো এখান থেকে আমি 40 টাকা দিলাম, 40 টাকা হেডে দিলাম, হেডে দিয়ে হচ্ছে সরি টেলে দিলাম। এখন যদি টেল আসে সেক্ষেত্রে কিন্তু আমি উইন হয়ে যাব। ওকে গাইজ, তো দেখতেই পাচ্ছেন আবারও কিন্তু এখানে টেলটা চলে এসেছে, মানে হচ্ছে আমার প্রিডিকশনটা একদম ঠিকঠাক ছিল। এখানে কিন্তু টেল চলে এসেছে, টেল চলে আসার কারণে কিন্তু আমি এগেইন এখান থেকে উইন হয়ে গেলাম। মানে হচ্ছে প্রথমত আমার একটা ম্যাচ আমার এখান থেকে লস হয়ে গিয়েছিলো, তারপর কিন্তু পরপর আমি দুইটা ম্যাচ এখান থেকে মানে আমি বুদ্ধি খাটিয়ে কিন্তু আমি এখান থেকে উইন হয়ে গেলাম। আপনারাও জাস্ট কিন্তু এইভাবে গেমটা খেলতে পারেন। আমি হচ্ছে আবারও সাইডটা চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে এখানে হেড যেটা এটা চুজ করে নিলাম। চুজ করে আমি এখন হচ্ছে এখানে 80 টাকা দিয়ে দিলাম, আমি এখানে 80 টাকা দিলাম। 80 টাকা দিয়ে হচ্ছে আমি এখান থেকে প্লেতে ক্লিক করে দিলাম। এখন যদি হেড আসে আমি কিন্তু আবারও 80 টাকা উইন হয়ে যাব। তো গাইজ দেখতেই পাচ্ছেন আবারও কিন্তু হেডটা চলে এসেছে, আমার লাকটাও ভালো ছিল, যার কারণে কিন্তু আমি আবারও এটা উইন হয়ে গেছি। তো আপনারা হচ্ছে হেড টেলের যে গেমসটা রয়েছে, আপনার হচ্ছে হেড টেলের গেমসটা আমি আপনাদেরকে যেভাবে দেখালাম এভাবে কিন্তু আপনারা হেড টেলের গেমটা খেলতে পারেন এবং হচ্ছে এখান থেকে আপনারা কিন্তু আর্নিংটা করে নিতে পারেন। ওকে, এখন বাকি যে গেমগুলো আছে সেগুলো কীভাবে খেলবেন আমি খেলে আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাক চলে আসলাম, ব্যাক চলে আসার পর এখানে আর দুইটা গেমস পাবেন, এক হচ্ছে লুডো আর এক পাবেন হচ্ছে উডিবেন। তো লুডোর যে গেমটা এটা হচ্ছে আপনি প্রথমত এন্টার অ্যামাউন্ট দিলেন, এখানে 20 টাকা দিলেন। তো 20 টাকা দেওয়ার পর অপেক্ষা করবেন, এখানে 1 থেকে 6 পর্যন্ত থাকবে এবং উপরে শুধুমাত্র একটা ছক থাকবে। আপনি হচ্ছে এখান থেকে যে কোনো একটা চুজ করে নেবেন। তো আমি এখান থেকে পাঁচ চুজ করে নিয়ে এখান থেকে প্লেতে ক্লিক করে দিলাম। এখন যদি আমার উপরে ছকে 5 আসে সেক্ষেত্রে কিন্তু আমি এটা উইন হব, আর অন্যগুলো আসলে কিন্তু উইন হব না, যেহেতু অন্যগুলোর ভিতর কোনোটা আসে নাই, 5 আসে নাই, অন্যগুলো চলে এসেছে। যেমন 4 চলে এসেছে, 4 আমি নিয়ে নেই, সেক্ষেত্রে কিন্তু ইউ আর ফেল, দেখতে পাচ্ছেন আমার কিন্তু লস হয়ে গেল। তো এটা আমি আপনাদেরকে না খেলতে সাজেস্ট করবো, আপনার হচ্ছে হেড টেল যেটা আছে এটাই বেশি খেলবেন এবং উডিভেন যে গেমটা রয়েছে উডিভেন গেমটা খেলবেন, তাহলে সবচেয়ে বেশি আর্নিং করতে পারবেন। তো এটা হচ্ছে জোর বিজোরের যে গেমটা রয়েছে এটা। প্রথমত মূলত এখানে অ্যামাউন্ট দিতে বলবে, টাকার অ্যামাউন্ট আমি এখানে 50 টাকা দিয়ে দিলাম অ্যামাউন্টের জায়গায়, এবং এখান থেকে ওর্ড যেটা রয়েছে এটা চুজ করে নিলাম। এখন যদি আমি প্লেতে ক্লিক করে দিলাম, আমি এখান থেকে প্লেতে ক্লিক করার উপরে যদি বিজয় সংখ্যা চলে আসে সেক্ষেত্রে আমি কিন্তু গেমটা উইন হয়ে যাব। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমি 50 টাকা নিয়েছিলাম, এখানে আমি 50 টাকা নিয়েছিলাম এবং কিন্তু এখানে বিজয় সংখ্যা চলে এসেছে। বিজয় সংখ্যা চলে আসার কারণে আমি কিন্তু ম্যাচটা এখান থেকে উইন হয়ে গেছি। আমি কিন্তু 50 টাকা এখান থেকে 50 টাকা লাভ করে ফেললাম। এখন যে আমি এখান থেকে ইভেন্ট যেটা রয়েছে এটা চুজ করে নিই এবং এখান থেকে আমি অ্যামাউন্টটা 100 টাকা করে দিলাম। আমার কিন্তু অ্যামাউন্টটা এখন 100 টাকা হয়ে গেছে, আমি অ্যামাউন্টটা 100 টাকা করে নিলাম এবং হচ্ছে ইভেন্ট যেটা রয়েছে ইভেন্ট এখান থেকে আমি চুজ করে নিলাম। ইভেন্টটা চুজ করে আমি যদি এখন এখান থেকে প্লেতে ক্লিক করে দিই এবং যদি এখন জোর সংখ্যা চলে আসে সেক্ষেত্রে আমি উইন হয়ে যাব। ওকে গাইজ, তো দেখতে পাচ্ছেন আমার প্রিডিকশনটা একদম সঠিক ছিল, যার কারণে কিন্তু আমি আবারও উইন হতে পারছি। তো আপনারা হচ্ছে এইভাবে প্রিডিকশন করে কিন্তু ইজিলি এখান থেকে মেক মানি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে মূলত 100 টাকা এখান থেকে ইভেন জোর যে সংখ্যাটা রয়েছে আমি জোরে 100 টাকা এখান থেকে নিয়েছিলাম এবং উপরে জোর সংখ্যা চলে এসেছে, সয় কিন্তু জোর সংখ্যা, যার কারণে মূলত আমি এটা উইন হয়ে গেছে, আমার কিন্তু এখান থেকে প্রফিট হয়ে গেছে। তো আপনারা এইভাবে গেমস খেলে হচ্ছে প্রতিদিন ইজিলি যত খুশি আর্নিং করতে পারবেন। ওকে, তো এইভাবে কিন্তু গেম খেলতে পারবেন। তো আমি আরও কিছুক্ষণ হেড টেলের গেমটা খেলে নিচ্ছি, খেলে দেখি আমার কত টাকা আর্নিং করতে পারি। তো তারপর হচ্ছে আমি দেখব মানে কত আর্নিং হয় এবং আপনাদেরকে দেখাচ্ছি, তাছাড়া কীভাবে টাকাগুলো বের করবেন সেটাও দেখাচ্ছি।
তো গাইস, আমি এখান থেকে অনেকক্ষণ গেমস খেললাম এবং আমি দেখলাম যে আমাদের এখানে ভালো একটা প্রফিট হয়ে গেছে। দেন ব্যালেন্স চেক করে দেখি যে প্রায় 600 টাকা আমাদের এখান থেকে প্রফিট হয়ে গেছে। টোটাল আমাদের 1100 টাকা এখানে আর্নিং হয়ে গেছে। তো যেহেতু ভালো একটা অ্যামাউন্ট আমার ইনকাম হয়ে গেছে, তো আমি লুপ করতেছি না, আমি ব্যালেন্সটা উইথড্র করে নিচ্ছি। তো ব্যালেন্সটা উইথড্র করার জন্য আপনারা কীভাবে এখান থেকে টাকা ক্যাশ আউট করবেন, টাকা ক্যাশ আউট করার জন্য প্রথমত 3 ডট আইকনে ক্লিক করবেন, তারপর হচ্ছে উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করার পর আপনার যে নাম্বারে টাকাটা নিতে চাচ্ছেন আপনাদের বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ওকে গাইস, তো যখন হচ্ছে মূলত আপনারা এখান থেকে উইথড্র অপশনে আসবেন, তারপর হচ্ছে আপনার যত টাকা উইথড্র করতে চাচ্ছেন আপনাদের উইথড্র অ্যামাউন্ট হচ্ছে এখানে দিবেন। আমি এখানে 1020 টাকা দিয়ে দিলাম। তারপর হচ্ছে উপরে আপনাদের নাম্বারটা দিবেন, যদি বিকাশ উইথড্র করেন তাহলে নিচ থেকে এখান থেকে বিকাশ নেবেন, আর যদি নগদই নিতে চান নগদ দিবেন। আমি চাচ্ছি বিকাশই টাকা নিতে, বিকাশ দিয়ে দিলাম। এবং হচ্ছে এখান থেকে নিচে পার্সোনাল নাম্বার না এজেন্ট নাম্বার সেটা চুজ করবেন। তো আমার যেহেতু পার্সোনাল দিয়ে দিলাম, আমি হচ্ছে সেন্ড উইথড্র রিকোয়েস্টে ক্লিক করে দিলাম। ওকে গাইস, তো দেখতে পাচ্ছেন যে উইথড্র রিকোয়েস্ট সাকসেস হয়ে গেছে আমার, কিন্তু এখান থেকে সাকসেসফুলি উইথড্র করাটা হয়ে গেছে। তো আমি এখান থেকে ব্যাক চলে আসলাম, দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কিন্তু ব্যালেন্সটা এখান থেকে কেটে নেওয়া হয়েছে। ওকে, তো আপনারা হচ্ছে এইভাবে উইথড্র করবেন। তাছাড়া এইভাবে উইথড্র করবেন তাহলে হচ্ছে আপনাদের বিকাশের ভিতরে হচ্ছে আপনাদের ব্যালেন্সটা চলে আসবে, মানে হচ্ছে আপনাদের উইথড্রটা সাকসেসফুলি করা হয়ে যাবে। এবং আপনারা এখান থেকে গেমস খেলে যে টাকাটা উপার্জন করলেন সে টাকাটা হচ্ছে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের ভিতরে চলে আসবে। ওকে, আর উইথড্র করার পর আপনার 1 থেকে 2 মিনিট অপেক্ষা করবেন, আপনাদের টাকাটা হচ্ছে আপনাদের বিকাশের ভিতর চলে আসবে। তো আমি একটু অপেক্ষা করি, আর হচ্ছে এখান থেকে লাইভ চ্যাটের অপশনটা আপনাদেরকে দেখাই। লাইভ চ্যাট অপশনে আসার পর এখানে তাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা পেয়ে যাবেন। এই নাম্বার থেকে, মানে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা পাবেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার হচ্ছে তাদের কাছ থেকে সমস্ত প্রকার হেল্প নিতে পাবেন। যেমন হচ্ছে আপনি যে হোয়াটসঅ্যাপে যান, হোয়াটসঅ্যাপে যাওয়ার পর তাদের যে নাম্বারটা রয়েছে 017 শেষে হচ্ছে 36, এই নাম্বারটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে আমি নাম্বারটা অ্যাড করে নিয়েছি। নাম্বারটা অ্যাড করার পর আপনারা মেসেজ দিবেন। আমি লিখলাম হাই, হ্যালো, হ্যালো ভাইয়া। আমি এখানে হচ্ছে টেক্সট করে দিচ্ছি যে আমি উইথড্র রিকোয়েস্ট দিয়েছি, আমি উইথড্র রিকোয়েস্ট দিয়েছি। আপনার যে কোনো প্রবলেম হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে চ্যাটের মাধ্যমে হচ্ছে সমাধান নিতে পাবেন। আপনারা হচ্ছে এই হোয়াটসঅ্যাপে লাইভ চ্যাটের যে অপশনটা, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। যে কোনো প্রকার সমস্যার সমাধানের জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তাদেরকে, তারা হচ্ছে আপনাদেরকে দ্রুত রেসপন্স করবে। ওকে, তো আমি হচ্ছে আমি এই মেসেজটা তাদেরকে এখানে দিলাম। তাছাড়া হচ্ছে এখানে নিচে স্পন্সর ইনকাম যেটা, এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আর উইথড্রটা হচ্ছে তা 5 মিনিটের ভিতরে কমপ্লিট করে দেয়। আমি হচ্ছে এটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। স্পন্সর নেম যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন সাকিব 333। আর স্পন্সর নেম আপনার কোনটা, আপনার স্পন্সর নেমটা হচ্ছে আপনারা এখানে দেখতে পারবেন। এখন আপনি যদি আপনার কোনো ফ্রেন্ডকে এই অ্যাপের ভিতরে কাজ করতে বলেন এবং হচ্ছে আপনার এখানে যে স্পন্সর নেমটা থাকবে, এখানে যে স্পন্সর নেমটা থাকবে সেই স্পন্সর নেম দিয়ে যখন সে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় যে স্পন্সর নেমটা চায়, ভিডিও শুরুতে আমি যেটা বলেছি, আপনার স্পন্সর নেম দিয়ে যদি আপনি আপনার কোনো ফ্রেন্ডকে জয়েন করিয়ে দেন, সেক্ষেত্রে তার কাছ থেকে আপনি 10% পাবেন বোনাস। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু টাকাটা চলে এসেছে, আমি হচ্ছে এটা একটু পর দেখাচ্ছি। ওকে, তো এখান থেকে 10% পাবেন, মানে হচ্ছে সে যদি আপনার রেফারেলে 1000 টাকা ডিপোজিট করে, আপনি হচ্ছে ইজিলি 100 টাকা পেয়ে যাবেন ফ্রিতে। এবং হচ্ছে আপনার এখানে টোটাল যে ইনকামটা হবে স্পন্সর ইনকাম, এটা আপনি উইথড্র করে নিতে পারবেন। তো আপনার স্পন্সর ইটা এখানে থাকবে, ইউজার নেমটা। তো আপনি আপনার এই স্পন্সর ইউজার নেম দিয়ে আপনার বন্ধুবান্ধব যারা রয়েছে গেমস খেলা আর্ন করতে চায়, তাদেরকে অ্যাপের ভিতরে ইনভাইট করতে পারেন। তারা হচ্ছে আপনার এই স্পন্সর ইউজার নেমের মাধ্যমে যদি জয়েন করে, তাহলে আপনি একদম ফ্রিতে কিন্তু এখান থেকে টাকা উপার্জন করতে পারতেছেন, তাদের কাছ থেকে বোনাস নিতে পারতেছেন। ওকে, যে টাকাটা দিয়ে আপনি চাইলে এখানে গেমসও খেলতে পারবেন, এবং আপনি কতজনকে জয়েন করালেন সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু টাকাটাও চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন রিসিভ মানি, বিকাশ থেকে একটা মেসেজ চলে এসেছে। এবং কিন্তু আমার এখানে মেসেজ বক্সেও দেখতে পাচ্ছেন যে বিকাশ থেকে কিন্তু আমি টাকাটা রিসিভ করে ফেলেছি। দেখতে পাচ্ছেন যে 1020 টাকা ফ্লিপ ক্যাশ প্রো, ভালোভাবে দেখে রাখুন। অ্যাপটা কিন্তু 100% পেমেন্ট করলো আমাদেরকে, এবং অ্যাপটা 100% রিয়েল একটা অ্যাপ। এখানে দেখতে পাচ্ছেন যে ফ্লিপ ক্যাশ প্রো অ্যাপ থেকে মূলত হচ্ছে পেমেন্ট আমাদেরকে সেন্ড করে দিয়েছে, এবং আমরা কিন্তু পেমেন্টটা রিসিভ করে ফেলেছি। ওকে, আর দেখতে পাচ্ছেন এখানে একটা মেসেজ চলে এসেছে যে উইথড্রটা অ্যাকসেপ্ট করা হয়ে গেছে, এবং কিন্তু আমাকে টাকাটা সেন্ড করে দেওয়া হয়েছে ফ্লিপ ক্যাশ প্রো থেকে। সো গাইস, বুঝতেই পাচ্ছেন অ্যাপটা কতটা প্রফেশনাল এবং কতটা ট্রাস্টেড একটা অ্যাপ। জাস্ট উইথড্র করা 5 মিনিটের ভিতরে আপনারা আপনাদের টাকা পেয়ে যাবেন, ডিপোজিটও একদম ইনস্ট্যান্ট। তাছাড়া লাইভ চ্যাট সাপোর্ট, তারপর হচ্ছে স্পন্সর ইনকাম, সমস্ত কিছু মিলিয়ে জাস্ট অসাম একটা অ্যাপ। আপনারা এখানে কাজ করে সত্যি অনেক মজা পাবেন এবং গেমস খেলে অনেক আর্নিং করতে পাবেন। আর অ্যাপটা যে 100%
পেমেন্ট করে আমি নিজে এখানে কাজ করলাম, উইথড্র করলাম। আপনারা দেখতে পারলেন যে অ্যাপটা হচ্ছে আমাকে পেমেন্ট করলো, অ্যাপটা 100% পেমেন্ট করে। যেহেতু আমি কাজ করে পেমেন্ট পেয়েছি, আপনারা এখানে কাজ করে পেমেন্ট পাবেন। সো গাইস, এই ছিল ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি চান ফ্রিতে টাকা উপার্জন করতে বা আপনার বন্ধুবান্ধবকে এখানে ইনভাইট করতে পারেন, সেখান থেকে উপার্জন করতে পারবেন। আপনার স্পন্সর ইউজার নেমের মাধ্যমে 10% উপার্জন করতে পারবেন, ওকে। এবং আপনি চাইলে সেই টাকা দিয়ে গেমসও খেলতে পারবেন। সো এই ছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।